আল্লাহর আসতে সময়টা কঠিনের দিকে যাচ্ছে, আমরা হয়তো সবাই টের পাচ্ছি না সময়টা কত ভয়াবহতার দিকে যাচ্ছে। এই ভয়াবহ সময়ে সময়ের দাবি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে গেছিল? মাশাআল্লাহ, কিসের? মাছের পেটে। সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কি দোয়াটা? মাশাআল্লাহ, আমরা এই দোয়াটাকে বলি দোয়ায় ইউনূস, কিন্তু দোয়াটার তাৎপর্য কেমন দেখেন। প্রথমে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, এটা তাওহীদের কথা। সমস্ত নবীর এই কথা বলেছেন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে বলছেন সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা, পুত পবিত্রতা ঘোষণা করছে। আল্লাহ তুমি পুত পবিত্র, কোন অপবিত্রতা আল্লাহ তোমার স্পর্শ করতে পারে না, তুমি এমন এক দাত, এমন এক মালিক তুমি। ইন্নি কুনতু মিনাল জালিমিন, তৃতীয় বলছে আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে। ইন্নি কুনতু মিনাল জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তিন ভাবে, প্রথমে দুই ভাগের মধ্যে শুধু আল্লাহর প্রশংসা করলেন, তৃতীয় ভাগে এসে নিজেকে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করলেন। আল্লাহ পাক সেই বিপদ থেকে মুক্তি দিয়ে আমাদেরকেও জানায় দিলেন তোমরাও বিপদে পড়বা, এই দোয়া পড়বা, তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেই ইউনূস আলাইহিস সালাতুসসালাম কওমের সাথে দাওয়াত দিতে 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 রাগ করে চলে গেলেন, আজাব তাদের ঘরের দুয়ারে চলে আসছে। লোকগুলো বুঝে ফেলছে, আরে নবীর এত কষ্ট দিলাম, নবীর কথাগুলো শুনলাম না, আজ তো মনে হয় আজাব চলে আসবে। কায়মান বাক্যে পুরো জাতি আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ পাক আজাবটারে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে উদ্গিরণ হলো, ওই জায়গাটা আমি গিয়েছি ওমানে, যেই জায়গাতে উদ্গিরণ করা হলো সমুদ্রের কিনারায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে চিন্তা করলেন, আরে কওমের লোকগুলো না জানি কেমন আছে, কারণ নবীদের হৃদয়টা মায়া দিয়ে ভরা। আরে লোকগুলো এতদিন ধরে বিরোধিতা করেছে, এখন না জানি কি অবস্থা তাদের, একটু গিয়ে দেখে আস। ইউনূস আলাইহিস সালাম গেছেন দেখার জন্যে, গিয়ে দেখে দিব্যি লোকগুলা হাঁটা চলা করতেছে। দূর থেকে দেখে ইউনূস আলাইহিস সালাতুসসালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এখন তো তারা আমাকে হত্যা করবে, কারণ তারা তো এতদিন দিনই মানে নাই, তাদের জন্য আল্লাহ শাস্তি আসার কথা, এখন যে শাস্তি আসে নাই তারা তো আমাকে বিশ্বাসই করবে না, তারা আমাকে মেরে ফেলবে। ইউনূস আলাইহিস সালাতুসসালাম যখন আরো নিকটবর্তী হলেন, লোকেরা এসে বললেন আমরা আর অবাধ্যাচারণ করব না, বরং আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে আল্লাহ আমাদের শাস্তি উঠায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন ঠিকই, যদি গোলামেরা ফিরে আসেন আল্লাহর বড় মায়া লেগে যায়, গোলামেরা যখনই ফিরে আসেন আল্লাহর বড় দয়া লেগে যায়, গোলামেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানু বাক্যে ফরিয়াদ করেন মালিকের কাছে বড় দয়া লেগে যায়, মালিক আজাব রাখেন না, গজব রাখেন না, মালিক আজাব আর গজব গোলামদের কাছ থেকে উঠায় নেন। বুখারীর বর্ণিত ছয়টি আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে তোমরা ছয়টা জিনিসের সময় প্রস্তুতি নিয়ে রাখবা, ছয়টা আলামত যখন দেখবা কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাবা। কিয়ামতের জন্য প্রস্তুত হওয়ার অর্থ হলো অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হওয়া নয়, কিয়ামতের জন্য প্রস্তুতির অর্থ হচ্ছে আনতা মা মান আহাবাবতা, আল্লাহ তার রসুলকে কত দূর আপনি ভালোবেসেছেন। কিয়ামতের অন্যতম প্রস্তুতি হচ্ছে ইন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে ভালোবাসতে পেরেছেন কিনা, নবীকে ভালোবাসতে পেরেছেন কিনা। এই দুইটা জায়গা যদি ঠিক হয়ে যায় কিয়ামতের প্রস্তুতি হয়ে যাবে। ছয়টা বিষয়ের পরে প্রস্তুতি নেওয়া লাগবে। এক নাম্বার হলো মাউতি,
নবীজি বললেন আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব যখন আমি নবী চলে যাব কিয়ামতের প্রস্তুতি নিবাব আল্লাহ পাক নবীজি থাকাকালীন সময়ে এত বড় আযাব কখনো দিতেন না কারণ আল্লাহ পাক নবীজিকে খুব ভালোবাসেন আল্লাহ নবী বারবার ফরিয়াদ করতেন আল্লাহ অন্যান্য নবীর উম্মতদের মতো আমার উম্মতদেরকে শেষ করে দিয়েন না বারবার ফরিয়াদ করতেন যিনি বিশ্ব নবীর দোয়া কবুল করেছেন তিনি কে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন সাড়ে চৌদ্দ শত বছরের উপরে হয়েছে তার মানে কিয়ামতের প্রস্তুতি আপনি কদ্দুর নিছেন যত দিন যাচ্ছে আমরা গাফেল হয়ে যাচ্ছি গাফেল হয়ে যাচ্ছি অথচ এই সময়ে আরো বেশি প্রস্তুত থাকার কথা আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা নবীর মহব্বত নিয়ে প্রস্তুত থাকার কথা দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপরে তোমরা দেখবা সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের বিজয় আসবে এই বিজয়ের সময় তোমরা বুঝবা প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে বাইতুল মুকদ্দাসের বিজয় এসেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে বাইতুল মুকদ্দাসের বিজয় এসেছিল সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন যেই ক্রুসেডাররা বাইতুল মুকদ্দাসের পুরো এরিয়া জুড়ে হত্যাযজ্ঞ চালায়া হাজার হাজার আলেমদেরকে মুয়াজ্জিনদেরকে ইমামদেরকে হত্যা করেছিল আযান দেওয়ার মতো একটা লোককে তারা জীবিত রাখে নাই সেই বাইতুল মুকদ্দাসে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক রণতুর্যবাদক বীর ছিলেন কোন লড়াইয়ের ভিতরে তিনি হারেন নাই সুবহানাল্লাহ বিহামদিহি সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি মূসা জিমকি রাহমাতুল্লাহি আলাইহি অনন্য একজন খলিফা ছিলেন দুর্দর্শ জিহাদের ময়দানে যাওয়ার পরে তিনি যেখানে কচুকাটা করতে পারতেন ক্রুসেডারদেরকে সেখানে কিছু না করেই বিনা রক্তপাতে ঐতিহাসিকভাবে বাইতুল মুকদ্দাসকে তিনি বিজয় লাভ করলেন বাইতুল মুকদ্দাসে ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয় লাভ করলেন বিজয়ের পর তিনি কয়েকটি কথা বললেন এই বাইতুল মুকদ্দাস আবার মুসলমানদের হাতে বিজয় হবে আবার মুসলমানদের হাত থেকে একটা সময় নিয়ে যাবে কখন আর বিজয় আসবে কখন নিয়ে যাবে তখন ঠিক যখন মুসলমানরা দুশ্চরিত্র হয়ে যাবে মুসলমানদের যখন চরিত্রটা খারাপ হয়ে যাবে মুসলমানদের মধ্যে যখন মদ প্রবেশ করবে মুসলমান যখন ক্ষমতার লোভে লোভী হয়ে যাবে এই তিন অপরাধ যখন মুসলমানদের ভিতরে কাজ করবে তারপরেই আবার বাইতুল মুকদ্দাস হাত ছাড়া হয়ে যাবে এখন একটু তাকায় দেখেন মুসলমানের ভিতরে আর চরিত্রবান মুসলমানের সংখ্যা কত আহসানুকুম খুলুকা চরিত্র দিক থেকে শ্রেষ্ঠ মানুষের সংখ্যা কত হিসাব করলে দেখবেন আমরা চরিত্রবান হতে পারি না মদ মুসলমানদের ভিতরে প্রবেশ করবে আজ দেখেন আরব বিশ্বের দিকে তাকালেই মদ চারদিকে রমরম অবস্থা মদের তাকালেই দেখবেন প্রত্যেকটা দেশে আরব দেশগুলোতে এক একটা দেশে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর একজন ক্ষমতায় ক্ষমতার চেয়ার যেন সাতটি মনে চায় না এহেন পরিস্থিতি যখন শুরু হবে বাইতুল মুকদ্দাস আর মুসলমানের হাতে থাকবেন এখন আছে নাই বাইতুল মুকদ্দাস আজ কাঁদছে এর বিজয় আসবে একেবারে শেষ সময় তখন মুসলমানরা আবার মূল চরিত্রের দিকে ফিরে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন এই সময়ে তোমরা প্রস্তুতি নিবা তো বাইতুল মুকদ্দাস বিজয় হয়েছে আজ চিন্তা করেন কিয়ামত কাছে না দূরে কাছে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো এরপরে তোমরা দেখবা সুম্মা মাউতান ইয়াখুযু ফীকুম কাউকাসিল গানাম ছাগলের পাল যেমন ঠান্ডা লেগে ছাগলের পালকে পাল সব যেমন মারা যায় এক সময় মহামারী হতো ছাগলের ভিতরে পালকে পাল ছাগল মারা যেত শীতকালীন সময়ে ছাগলের ঠান্ডা লাগে এই ঠান্ডাটা অনেক সময় মহামারী আকারে এসে পালকে পাল ছাগল মরে যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রকম মহামারী দেখা দিবে
হাজার হাজার মানুষ মারা যাবে ছাগলের পালের মতো মানুষ মারা যাবে এখন বলেন তো এই যে করোনা গেল এটা একটা ঠান্ডা জনিত অসুস্থতা ঠান্ডা জনিত রোগ যে রোগের কারণে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল একটু হিসাব করেন হাদিসের সাথে মিল আছে না নেই আল্লাহর নবী বলে গেলেন এই রকম মহামারী তোমরা দেখবে আমাদের এই বাইতুল আদুদ মসজিদে আমি দেখেছি মাত্র আজকে দেখেন এখানে মুসল্লিরা কত মুসল্লি ঠিক যতগুলা ক্যামেরা আজকের মসজিদে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা শুধু ক্যামেরা আসছে অথচ এই মসজিদে মাত্র দশজন মুসল্লি নিয়ে জুমা বারে আমরা নামাজ পড়েছি সারাটা ওয়াজের ভিতরে একটা কথাও কান্না সারা বলতে পারি নাই কারণ মনে হচ্ছিল এই তো মনে হয় কিয়ামত চলে আসে আর মনে হয় আল্লাহ তাআলা সুযোগ দিবেন না আল্লাহ তাআলা সেই সময়টাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রহম করলেন করোনা কিন্তু চলে যায় না করোনা যার হয়েছে সে টের পেয়েছে কত ভয়াবহ করোনা কত মারাত্মক হতে পারে আমার মসজিদের একজন মুসল্লি আছে যার দুইজন ভাই একই দিনে মারা গেছে লোকটা প্রায় এসে বলে হুজুর একটু দোয়া করে দেন ওই যে ওই দৃশ্য আমি দেখছি আমার দুইজন ভাই চলে গেছে করোনায় এরপর থেকে হুজুর আমার হার্টে খুব সমস্যা মনে হয় বুকটা প্রচুর ব্যথা করে এই যে মানুষের অনুভব দুইজন চলে গেল যার হয়েছে সে বুঝেছে করোনা কেমন ভয়ঙ্কর আর আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আজাদ দেওয়ার কথা সারা বিশ্ববাসী বলছে মাজা আহ এটা করোনার মতো নয় এর চাইতে মারাত্মক করোনা যার হয়েছে সে টের পেয়েছে দুর্ভিক্ষ যার হবে সে টের পাবে এমন না দুর্ভিক্ষ যখন লাগবে তখন চতুষ্পদ জন্তুগুলা পর্যন্ত কষ্ট পাবে শিশু বাচ্চা পর্যন্ত কষ্ট পাবে ঠিক কিনা বলে আজাব গজবের সময়ও আমরা আনন্দ উল্লাস করছি চিৎকার করছি আনন্দ মিছিল করছি মুসলমান কোথায় আমরা হারিয়ে যাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপর দেখবা সুম্মাস্তাফাদাতুল মান হাত্তা ইউতার রাজুল মিআতা দিরহাম মিআতা দিনার ফায়াযাল্লু সাখিতান এমন একটা সময় আসবে মানুষকে 100 দিনার দিবে 100 দিনার দেওয়ার পরেও মানুষের মন ভরবে না খুশি হবে না চেহারা কালো হয়ে যাবে দেখুন আমরা যখন ছোট ছিলাম মাত্র 2 টাকা ঈদের সময় আমাদেরকে আমাদের নানু দিত 2 টাকা আমরা তো খুব আগের মানুষ না এই তো সেই দিনের কথা 2 টাকা দিলে কি খুশি হইতাম যে আল্লাহ হবে নানি 2 টাকা দিস নতুন একটা নোট দিত 2 টাকা নানা দিত নানি দিত 2 টাকা মামা দিত এরকম 4-5 টাকা এই কিছু টাকা নিয়ে এত খুশি হয়ে যেতাম যে আলহামদুলিল্লাহ এতগুলা টাকা হয়েছে এগুলো নিয়ে ঈদগায় যেতাম আর এখনকার সময়ে 100 টাকা দিলে কয় না 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 এটা হবে না কি কয় না এটা হবে না 500 টাকা লাগবে মিনিমাম রসুল বলেছেন এমন একটা সময় আসবে মানুষের ক্ষুধা বেড়ে যাবে হাজার হাজার টাকা বেতন কিন্তু অভাব কাটে না সংসার চলেই না খুব টেনে পড়ে সংসারটা চলে মানুষের অভাব আর অভাব বেড়ে যাবে সময়টা আসছে না এরকম সময়টা চলে আসছে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা এক নম্বরে পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়া দুই নম্বরে পেলাম বাইতুল মুকাদ্দাসের বিজয় তিন নম্বরে পেলাম মহামারী চারদিকে ছড়ায় পড়বে মানুষ আর মানুষ মারা যাবে মহামারী এরপর চার নম্বরে পেলাম 100 দিরহাম দিল 100 দিনার দিল মানুষের মন ভরবে না এরপর পঞ্চম নম্বরে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দখলাতহু আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন এখন আরব দেশে নতুন একটা বিবাহর প্রচলন শুরু হয়েছে খোদ সৌদিতে চিন্তা করেন যেটা বিগত কখনো ছিল না এই বিবাহের নাম নিকাহে নিসিয়ার কি নাম নিকাহ মানে বিবাহ নিসিয়ার মানে টাকার বিনিময়ে বিবাহ যে মহিলা ডিভোর্স প্রাপ্তা অথবা তালাক প্রাপ্তা এই তালাক প্রাপ্তা মহিলা নিজেই নিজের আইডেন্টিটি ইউটিউবে দিয়ে রাখে যে আমার বয়স এত আমার নাম্বার এটা
আমার এত টাকা আছে, কোনো টাকার দরকার তোমার নাই, আমার টাকা দিয়ে তুমি চলবা, আমার সন্তান আছে দুইজন, আমি যতদিন তোমাকে পছন্দ হবে ততদিন তোমার সঙ্গে আছি, এই চুক্তিবদ্ধ হয়ে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটার নাম নিকাহে মিসিয়ার। এখন এই মিসিয়ার নামক বিবাহ আরব দেশের মধ্যে এখন শুরু হয়েছে। আপনি মনে করতেছেন কিয়ামত অনেক দূরে, ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। যেই সৌদি আরবে আগে শুধু কোরআনুল কারীমের কয়েকটি বিধান মানার কারণে দেশটাকে মনে করা হতো এই দেশটা কোরআন কারীমের আয়াতগুলো মেনে ইসলামের মূল স্ট্রিমের মধ্যে আছে, কিন্তু আজ সেই দেশের ভিতরে একটু তাকায় দেখেন সেই দেশের ভিতরে আজকে এমন অবস্থা, অন্যায় আর অন্যায় যখন চলছে, মিউজিক যখন চলছে, অবাধে যখন গান বাজনা চলছে, নিকাহে মিসিয়ারের মতো ফেতনা যখন ঢুকেছে, নবীজি ঘুম থেকে একদিন উঠে বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহ তাআলা আনহা বললেন ওগো নবীজি আনহুলিকু ফিনা সালেহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব, আমাদের মধ্যে এত নেককার এত সব হতো। আবার দিনের বেলায় রোজা রাখলে এক বছর টানা তাহাজ্জুদ পড়লে আর রোজা রাখলে যে পরিমাণ সব হয়, কদমে কদমে আল্লাহ পাক সে সব দান করে দিয়েছে সুবহানাল্লাহ। এত বেশি দাম যে সময়, এই সময়টা আপনারা কাটিয়েছেন আল্লাহ পাকের জন্য, সবাই আল্লাহ পাকের জন্য সময় কাটাতে পারে না। দেখুন আমরা আজকের জুমাবারে এসেছি, জুমার সালাত আদায় করার জন্য আসছি, অনেকের রাতটা কেটে গেছে আনন্দ উল্লাস হই হুল্লা করে, ফজরের নামাজের খবর নাই। এমন মুসলমানের সংখ্যা কি কম হবে না বেশি? অধিকাংশ মুসলমান কালকে কি পরিমাণ খেলার আমেজে উল্লাসে মেতে উঠেছে। আমি যখন মাহফিল করে ফিরলাম তখন রাত প্রায় দুইটার উপরে বাজে, 2:07-08 বাজে, আমি দেখি এমন কোনো গলি গালা নাই যেখানে মানুষের উপচে পড়া ভিড় নেই। আচ্ছা বলেন তো দেখি এই ব্রাজিল অথবা আর্জেন্টিনা পৃথিবীর উল্লেখযোগ্য কোনো দেশ, এরকম দেশ যে সামরিক ঘাঁটি তাদের আছে, অস্ত্র শস্ত্রের জোর আছে, শিক্ষা দীক্ষার পাওয়ার আছে, এমন কোনো দেশ না। শুধুমাত্র এক লাঠির জন্য তারা সারা পৃথিবীর মানুষের মনের মধ্যে আছে, বিশেষ করে মুসলমানদের মনের ভিতরে ঢুকছে। এই শুধু শুধুমাত্র মানুষগুলোকে একমুখী চিন্তার দিকে তারা ধাবিত করছে। আজকে এমনও মানুষ আমরা দেখি নিজের বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত বিশাল বড় একটা পতাকা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত টানায় দিয়েছে 500,000 টাকা খরচ করে। এরকমও মানুষ যে তার স্ত্রীর কাছ থেকে জমানো টাকা 1,00,000 নিয়েছে, ক্ষেত বিক্রি করেছে বাকি 4,00,000, এই 500,000 টাকা একত্রিত করে তারপরে বিশাল একটা পতাকা টানায় দিয়েছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণিত একটি হাদিস বর্তমান প্রেক্ষাপটকে পুরোপুরি আমাদের সামনে তুলে ধরে, সে হাদিসটি আজকের জুমাতে আলোচনা করে আপনাদেরকে একটু জাগ্রত করতে চাই। মুসলমান ঠিক এমন একটা সময় আমরা সময় কাটাচ্ছি, হাদিস বলছে সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে। ঠিক ভয়াবহ সময় কখন আসে? ওই সময় আসে মানুষগুলা যখন আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তখন এই মানুষগুলাকে বলবে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদু। আজ আমি তোদেরকে ভুলে গেলাম যেমনি করে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলাম। কোথাকার খেলোয়াড়ের জন্য সারাটা রাত কাটায় দিলেন, মালিকের হাজিরায় ফজরের নামাজের সময় হাজির হতে পারলেন না, ব্রাজিলের বিজয় আর্জেন্টিনার পরাজয় সৌদির বিজয়কে ইসলামের বিজয় বলে মনে করে ফেললেন,
এত বড় মুসলমানের এত বড় ভালোবাসা এত দামি ভালোবাসা আল্লাহর জন্য যেই ভালোবাসা সেই ভালোবাসা নিসব প্লেয়ারদেরকে দিয়ে দিলেন সেই ভালোবাসা নবীকে না দিয়ে খেলোয়াড়দেরকে বিলায় দিলেন সেদিন নবী খুঁজবে আপনি নিশ্চিত থাকেন আপনার মতো উম্মত সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে আপনার মতো উম্মত সেদিন পেরেশান হয়ে যাবেন সেদিন যদি নবী আপনাকে চিনতে হয় আজ থেকে আপনি আল্লাহকে চিনেন নবীর খাঁটি উম্মত হন আপনাকে নবী চিনবে শাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ আরে নবী আমার আপনার জন্য কাঁদবে ফরিয়াদ করবে হযরতে আনাসের মা উম্মে সুলাইম বিনতে মিলহান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর কিছুই নাই আমার ছোট্ট আনাসটা ছাড়া আর কিছু নাই এটা আপনার জন্য হাদিয়া ইয়া রাসূলুল্লাহ আনাসকে আপনি হাদিয়া হিসেবে গ্রহণ করেন আল্লাহর হাবিবের খিদমতে দিয়ে দিলেন 10 10টা বছর হযরতে আনাস বিশ্ব নবীর খিদমত করলেন ছোট্ট মানুষ কোনদিন আল্লাহর হাবিব কষ্ট দেন নাই আল্লাহর হাবিব কোনদিন হযরত আনাসকে কোন ব্যাপারে ধমক দেন নাই হযরত আনাস একদিন নবীজিকে আদর করে বলেন নবী দুনিয়া থেকে যেদিন বিদায় নিব আপনার সঙ্গে কোথায় দেখা হবে আল্লাহর হাবিব বললেন আনাস শোনো ইনদাস সিরাত পুল সিরাতের কিনারায় আমি নবী সেদিন দাঁড়ায় থাকব উম্মত গুলার জন্য সিনফান মুশাতান মানুষগুলা পায়ে হেঁটে হেঁটে যাবে অনেকের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে অনেকের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এমন একটা অবস্থা হবে হাঁটতে গিয়ে নিচে থাকবে জাহান্নাম জাহান্নামের ভিতরে পড়ে যাবে আর কিছু মানুষ এমন হবে সিনফান আলা উজুহিহিম চেহারাটা নিচের দিকে দিয়ে দেওয়া হবে পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে এরপরে বলা হবে পুলসিরাটা পার হয়ে যা খণ্ড বিখণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আর কিছু লোকদেরকে আল্লাহ পাক জান্নাতি আরোহণ পাঠায় দিবেন গোলাম তোরা আমার বড় আপন ছিলি আমার জান্নাতি আরোহণের মধ্যে তোমরা চড় হও তোমরা আমার জান্নাতি আরোহণে চড়ে বসো সিনফান রুকবানান আল্লাহ বলবেন জান্নাতি আরোহণ বেছে নাও সেই মুহূর্তে নবী আমার হাত কাটা পা কাটা শরীর থেকে রক্ত ঝরছে এমন উম্মতদের জন্য হয়রান পেরেশান হয়ে মালিককে বলবে ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বি সাল্লিম ওমার আল্লাহ দয়া করে উম্মতদেরকে একটু শান্তি দান করে দেন দয়া করে উম্মতদেরকে আল্লাহ একটু রহম করে বারবার নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরিয়াদের কারণে যিনি উম্মতদের জন্য শান্তি দান করে দিবেন তিনি কে এই একটা জায়গা আনাস তুমি আমাকে খুঁজবা খুঁজলে তুমি পাবা ইনদা সিরাত পুল সিরাতের কিনারায় আমি নবী থাকবো আমারে পাবা সেখানে দেখেন আনাসের মহব্বতটা কেমন দশটা বছর খিদমত করছে মহব্বতটা কেমন হযরতে আনাস বলছে ইয়া রাসূলুল্লাহ ইল্লাম আজিদ যদি ওই জায়গায় আপনাকে না পাই কোন জায়গায় গিয়ে খুঁজব গো নবী নবীজি বললেন আনাস ওই জায়গায় যদি আমারে না পাও ইনদাল মিজান মিজানের সামনে আমারে খুঁজবা উম্মতের আমলনামা যেখানে ওজন করা হবে আমি নবী সেখানে আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ তুমি আমার উম্মতের দাড়িপাল্লাটারে আল্লাহ তুমি একটু ভারী বানায় দাও আমলের দাড়িপাল্লা ভারী বানায় দাও ওই জায়গার ভিতরে আমি নবীকে তুমি পেয়ে যাবা সুবহানাল্লাহ এরপরে হযরত আনাসকে বিশ্ব নবী
এই কথা যখন বললেন হযরত আনাস আবার বললেন নবী গো যদি আপনাকে মিজানের মধ্যে কোটি কোটি মানুষের ভিড়ে যদি না পাই কোথায় গিয়ে খুঁজব গো নবী আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আনাস শোনো তুমি আমাকে খুঁজবা ইনদাল হাউদ হাউজে কাউসারের সামনে খুঁজবা এরপরে আল্লাহর নবী আবার বলে দিলেন আনাস শোনো এই তিনটা জায়গা এমন এই তিনটা জায়গা কুশ্রীর কালেও আমি নবী ভুলব না কারণ এই তিনটা জায়গার মধ্যে উম্মত বড় বিপদে পড়ে যাবে উম্মতের বিপদের সময় নবী স্মরণ করবেন স্মরণ করবে তো তাদেরকে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর ভালোবাসাকে অগ্রাহ্য দিয়েছে নবীর ভালোবাসাকে আগে নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে জীবনটা যারা পরিচালিত করেছে নবী তাদেরকে দেখবেন আর পছন্দ আদর করে ডাকবেন শাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে এজন্য আমার যত ভাইরা আজকে বসছেন আল্লাহর আসতে সময়টা কঠিনের দিকে যাচ্ছে আমরা হয়তো সবাই টের পাচ্ছি না সময়টা কত ভয়াবহতার দিকে যাচ্ছে এই ভয়াবহ সময়ে সময়ের দাবি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে গেছিল মাশাআল্লাহ কিসের মাছের পেটে সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার তিন অন্ধকারের ভিতরে পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন কি দোয়াটা মাশাআল্লাহ আমরা এই দোয়াটাকে বলি দোয়ায় ইউনূস কিন্তু দোয়াটা তাৎপর্য কেমন দেখেন প্রথমে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা এটা তাওহীদের কথা সমস্ত নবীর এই কথা বলেছেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই এরপরে বলছেন সুবহানাক আল্লাহ আপনার পবিত্রতা পুত পবিত্রতা ঘোষণা করছে আল্লাহ তুমি পুত পবিত্র কোন অপবিত্রতা আল্লাহ তোমার স্পর্শ করতে পারে না তুমি এমন এক জাত এমন এক মালিক তুমি ইন্নি কুনতু মিনাল জালিমিন তৃতীয় বলছে আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের সঙ্গে ইন্নি কুনতু মিনাল জালিমিন আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তিন ভাবে প্রথমে দুই ভাগের মধ্যে শুধু আল্লাহর প্রশংসা করলেন তৃতীয় ভাগে এসে নিজেকে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করলেন আল্লাহ পাক সেই বিপদ থেকে মুক্তি দিয়ে আমাদেরকেও জানায় দিলেন তোমরাও বিপদে পড়বা এই দোয়া পড়বা তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়ে দেব সুবহানাল্লাহ সেই ইউনূস আলাইহিস সালাতুসসালাম কওমের সাথে দাওয়াত দিতে 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 রাগ করে চলে গেলেন আজাব তাদের ঘরের দুয়ারে চলে আসে লোকগুলো বুঝে ফেলছে আরে নবীর এত কষ্ট দিলাম নবীর কথাগুলো শুনলাম না আজ তো মনে হয় আজাব চলে আসবে কায়মান বাক্যে পুরো জাতি আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ পাক আজাবটারে উঠায় নিলেন সুবহানাল্লাহ ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে উদ্গিরণ হলো ওই জায়গাটা আমি গিয়েছি ওমানে যেই জায়গাতে উদ্গিরণ করা হলো সমুদ্রের কিনারায় ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে চিন্তা করলেন আরে কওমের লোকগুলো না জানি কেমন আছে কারণ নবীদের হৃদয়টা মায়া দিয়ে ভরা আরে লোকগুলো এতদিন ধরে বিরোধিতা করেছে এখন না জানি কি অবস্থা তাদের একটু গিয়ে দেখে আস ইউনূস আলাইহিস সালাম গেছেন দেখার জন্য গিয়ে দেখে দিব্যি লোকগুলা হাঁটা চলা করতেছে দূর থেকে দেখে ইউনূস আলাইহিস সালাতুসসালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এখন তো তারা আমাকে হত্যা করবে কারণ তারা তো এতদিন দিনই মানে নাই তাদের জন্য আল্লাহ শাস্তি আসার কথা এখন যে শাস্তি আসে নাই তারা তো আমাকে বিশ্বাসই করবে না তারা আমাকে মেরে ফেলবে ইউনূস আলাইহিস সালাতুসসালাম যখন আরো নিকটবর্তী হলেন লোকেরা এসে বললেন আমরা আর অবাধ্যাচরণ করব না বরং আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে আল্লাহ আমাদের শাস্তি উঠায় নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন ঠিকই যদি গোলামেরা ফিরে আসেন আল্লাহর বড় মায়া লেগে যায় গোলামেরা যখনই ফিরে আসেন আল্লাহর বড় দয়া লেগে যায় গোলামেরা যখন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানু বাক্যে ফরিয়াদ করেন মালিকের কাছে বড় দয়া লেগে যায় মালিক আযাব রাখেন না গজব রাখেন না মালিক আযাব আর গজব গোলামদের কাছ থেকে উঠায় নেন বুখারীর বর্ণিত ছয়টি আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ কিয়ামতের আগে তোমরা ছয়টা জিনিসের সময় প্রস্তুতি নিয়ে রাখবা ছয়টা আলামত যখন দেখবা কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাবা কিয়ামতের জন্য প্রস্তুত হওয়ার অর্থ হলো অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হওয়া নয় কিয়ামতের জন্য প্রস্তুতির অর্থ হচ্ছে আনতা মা মান আহাববতা আল্লাহ তার রাসূলকে কত দূর আপনি ভালোবেসেছেন কিয়ামতের অন্যতম প্রস্তুতি হচ্ছে ইন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল আল্লাহকে ভালোবাসতে পেরেছেন কিনা নবীকে ভালোবাসতে পেরেছেন কিনা এই দুইটা জায়গা যদি ঠিক হয়ে যায় কিয়ামতের প্রস্তুতি হয়ে যাবে ছয়টা বিষয়ের পরে প্রস্তুতি নেওয়া লাগবে এক নাম্বার হলো মাউতি নবীজি বললেন আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব যখন আমি নবী চলে যাব কিয়ামতের প্রস্তুতি নিবা আল্লাহ পাক নবীজি থাকাকালীন সময়ে এত বড় আযাব কখনো দিতেন না কারণ আল্লাহ পাক নবীজিকে খুব ভালোবাসেন আল্লাহর নবী বারবার ফরিয়াদ করতেন আল্লাহ অন্যান্য নবীর উম্মতদের মতো আমার উম্মতদেরকে শেষ করে দিয়েন না বারবার ফরিয়াদ করতেন যিনি বিশ্ব নবীর দোয়া কবুল করেছেন তিনি কে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন সাড়ে চৌদ্দ শত বছরের উপরে হয়েছে তার মানে কিয়ামতের প্রস্তুতি আপনি কদ্দূর নিছেন যত দিন যাচ্ছে আমরা গাফেল হয়ে যাচ্ছি গাফেল হয়ে যাচ্ছি অথচ এই সময়ে আরো বেশি প্রস্তুত থাকার কথা আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা নবীর মহব্বত নিয়ে প্রস্তুত থাকার কথা দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপরে তোমরা দেখবা সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের বিজয় আসবে এই বিজয়ের সময় তোমরা বুঝবা প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে বাইতুল মুকদ্দাসের বিজয় এসেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে বাইতুল মুকদ্দাসের বিজয় এসেছিল সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন যেই ক্রুসেডাররা বাইতুল মুকদ্দাসের পুরো এরিয়া জুড়ে হত্যাযজ্ঞ চালায়া হাজার হাজার আলেমদেরকে মুয়াজ্জিনদেরকে ইমামদেরকে হত্যা করেছিল আযান দেওয়ার মতো একটা লোককে তারা জীবিত রাখে নাই সেই বাইতুল মুকদ্দাসে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক রণতুর্যবাদক বীর ছিলেন কোন লড়াইয়ের ভিতরে তিনি হারেন নাই সুবহানাল্লাহ বিহামদিহি সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি মূসা জিমকি রাহমাতুল্লাহি আলাইহি অনন্য একজন খলিফা ছিলেন দুর্দর্শ জিহাদের ময়দানে যাওয়ার পরে তিনি যেখানে কচুকাটা করতে পারতেন ক্রুসেডারদেরকে সেখানে কিছু না করেই বিনা রক্তপাতে ঐতিহাসিকভাবে বাইতুল মুকদ্দাসকে তিনি বিজয় লাভ করলেন বাইতুল মুকদ্দাসে ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয় লাভ করলেন বিজয়ের পর তিনি কয়েকটি কথা বললেন এই বাইতুল মুকদ্দাস আবার মুসলমানদের হাতে বিজয় হবে আবার মুসলমানদের হাত থেকে একটা সময় নিয়ে যাবে কখন আর বিজয় আসবে কখন নিয়ে যাবে তখন ঠিক যখন মুসলমানরা দুশ্চরিত্র হয়ে যাবে মুসলমানদের যখন চরিত্রটা খারাপ হয়ে যাবে মুসলমানদের মধ্যে যখন মদ প্রবেশ করবে মুসলমান যখন ক্ষমতার লোভে লোভী হয়ে যাবে এই তিন অপরাধ যখন মুসলমানদের ভিতরে কাজ করবে তারপরেই আবার বাইতুল মুকদ্দাস হাত ছাড়া হয়ে যাবে এখন একটু তাকায় দেখেন মুসলমানের ভিতরে আর চরিত্রবান মুসলমানের সংখ্যা কত আহসানুকুম খুলুকা চরিত্র দিক থেকে শ্রেষ্ঠ মানুষের সংখ্যা কত হিসাব করলে দেখবেন আমরা চরিত্রবান হতে পারি না মদ মুসলমানদের ভিতরে প্রবেশ করবে আজ দেখেন আরব বিশ্বের দিকে তাকালেই মদ চারদিকে রমরম অবস্থা মদের
তাকালেই দেখবেন প্রত্যেকটা দেশে আরব দেশগুলোতে একটা দেশে 40 বছর 42 বছর একজন ক্ষমতা ক্ষমতার চেয়ার যেন ছাড়তেই মনে চায় না এমন পরিস্থিতি যখন শুরু হবে বাইতুল মুকদ্দাস আর মুসলমানের হাতে থাকবে না এখন আছে নাই বাইতুল মুকদ্দাস আজ কাছে এর বিজয় আসবে একেবারে শেষ সময় তখন মুসলমানরা আবার মূল চরিত্রের দিকে ফিরে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন এই সময়ে তোমরা প্রস্তুতি নিবা তো বাইতুল মুকদ্দাস বিজয় হয়েছে আজ চিন্তা করেন কিয়ামত কাছে না দূরে কাছে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো এরপরে তোমরা দেখবা সুম্মা মাউতান ইয়াখুযু ফীকুম কাউকাসিল গানাম ছাগলের পাল যেমন ঠান্ডা লেগে ছাগলের পালকে পাল সব যেমন মারা যায় এক সময় মহামারী হতো ছাগলের ভিতরে পালকে পাল ছাগল মারা যেত শীতকালীন সময়ে ছাগলের ঠান্ডা লাগে এই ঠান্ডাটা অনেক সময় মহামারী আকারে এসে পালকে পাল ছাগল মরে যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রকম মহামারী দেখা দিবে হাজার হাজার মানুষ মারা যাবে ছাগলের পালের মতো মানুষ মারা যাবে এখন বলেন তো এই যে করোনা গেল এটা একটা ঠান্ডা জনিত অসুস্থতা ঠান্ডা জনিত রোগ যে রোগের কারণে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ মারা গেল একটু হিসাব করেন হাদিসের সাথে মিল আছে না নেই আল্লাহর নবী বলে গেলেন এই রকম মহামারী তোমরা দেখবে আমাদের এই বাইতুল উদুদ মসজিদে আমি দেখেছি মাত্র আজকে দেখেন এখানে মুসল্লিরা কত মুসল্লি ঠিক যতগুলা ক্যামেরা আজকের মসজিদে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা শুধু ক্যামেরা আসছে অথচ এই মসজিদে মাত্র দশজন মুসল্লি নিয়ে জুমা বারে আমরা নামাজ পড়েছি সারাটা ওয়াজের ভিতরে একটা কথাও কান্না সারা বলতে পারি নাই কারণ মনে হচ্ছিল এই তো মনে হয় কিয়ামত চলে আসে আর মনে হয় আল্লাহ তাআলা সুযোগ দিবেন না আল্লাহ তাআলা সেই সময়টাকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রহম করলেন করোনা কিন্তু চলে যায় না করোনা যার হয়েছে সে টের পেয়েছে কত ভয়াবহ করোনা কত মারাত্মক হতে পারে আমার মসজিদের একজন মুসল্লি আছে যার দুইজন ভাই একই দিনে মারা গেছে লোকটা প্রায় এসে বলে হুজুর একটু দোয়া করে দেন ওই যে ওই দৃশ্য আমি দেখছি আমার দুইজন ভাই চলে গেছে করোনায় এরপর থেকে হুজুর আমার হার্টে খুব সমস্যা মনে হয় বুকটা প্রচুর ব্যথা করে এই যে মানুষের অনুভব দুইজন চলে গেল যার হয়েছে সে বুঝেছে করোনা কেমন ভয়ঙ্কর আর আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আযাব দেওয়ার কথা সারা বিশ্ববাসী বলছে মাজা আহ এটা করোনার মতো নয় এর চাইতে মারাত্মক করোনা যার হয়েছে সে টের পেয়েছে দুর্ভিক্ষ যার হবে সে টের পাবে এমন না দুর্ভিক্ষ যখন লাগবে তখন চতুষ্পদ জন্তুগুলা পর্যন্ত কষ্ট পাবে শিশু বাচ্চা পর্যন্ত কষ্ট পাবে ঠিক কিনা বলে কেয়াজা গজবের সময়ও আমরা আনন্দ উল্লাস করছি চিৎকার করছি আনন্দ মিছিল করছি মুসলমান কোথায় আমরা হারিয়ে যাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপর দেখবা সুম্মাস্তাফাদাতুল মান হাত্তা ইউতার রাজুল মিআতা দিরহাম মিআতা দিনার ফায়াযাল্লু সাখিতান এমন একটা সময় আসবে মানুষকে 100 দিনার দিবে 100 দিনার দেওয়ার পরেও মানুষের মন ভরবে না খুশি হবে না চেহারা কালো হয়ে যাবে দেখুন আমরা যখন ছোট ছিলাম মাত্র 2 টাকা ঈদের সময় আমাদেরকে আমাদের নানু দিত 2 টাকা আমরা তো খুব আগের মানুষ না এই তো সেই দিনের কথা 2 টাকা দিলে কি খুশি হইতাম যে আল্লাহ হবে নানি 2 টাকা দিস নতুন একটা নোট দিত 2 টাকা নানা দিত নানি দিত 2 টাকা মামা দিত এরকম 4-5 টাকা এই কিছু টাকা নিয়ে এত খুশি হয়ে যেতাম যে আলহামদুলিল্লাহ এতগুলা টাকা হয়েছে এগুলো নিয়ে ঈদগায় যেতাম আর এখনকার সময়ে 100 টাকা দিলে কয় না 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 এটা হবে না কি কয় না এটা হবে না 500 টাকা লাগবে মিনিমাম রসুল বলেছেন এমন একটা সময় আসবে মানুষের ক্ষুধা বেড়ে যাবে হাজার হাজার টাকা বেতন কিন্তু অভাব কাটে না সংসার চলেই না খুব টেনে পড়ে সংসারটা চলে মানুষের অভাব আর অভাব বেড়ে যাবে
সময়টা আসছে না এরকম সময়টা চলে আসছে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা এক নম্বরে পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়া দুই নম্বরে পেলাম বাইতুল মুকদ্দাসের বিজয় তিন নম্বরে পেলাম মহামারী চার দিকে ছড়ায় পড়বে মানুষ আর মানুষ মারা যাবে মহামারীতে এরপর চার নম্বরে পেলাম 100 দিরহাম দিল 100 দিনার দিল মানুষের মন ভরবে না এরপর পঞ্চম নম্বরে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দখলতহু আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন এখন আরব দেশে নতুন একটা বিবাহর প্রচলন শুরু হয়েছে খোদ সৌদিতে চিন্তা করেন যেটা বিগত কখনো ছিল না এই বিবাহের নাম নিকাহে নিসিয়া কি নাম নিকাহ মানে বিবাহ নিসিয়ার মানে টাকার বিনিময়ে বিবাহ যে মহিলা ডিভোর্স প্রাপ্তা অথবা তালাক প্রাপ্তা এই তালাক প্রাপ্তা মহিলা নিজেই নিজের আইডেন্টিটি ইউটিউবে দিয়ে রাখে যে আমার বয়স এত আমার নাম্বার এটা আমার এত টাকা আছে কোনো টাকার দরকার তোমার নাই আমার টাকা দিয়ে তুমি চলবা আমার সন্তান আছে দুইজন আমি যতদিন তোমাকে পছন্দ হবে ততদিন তোমার সঙ্গে আছি এই চুক্তিবদ্ধ হয়ে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটার নাম নিকাহে নিসিয়ার এখন এই মিসিয়ার নামক বিবাহ আরব দেশের মধ্যে এখন শুরু হয়েছে আপনি মনে করতেছেন কিয়ামত অনেক দূরে ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে যেই সৌদি আরবে আগে শুধু কোরআনুল কারীমের কয়েকটি বিধান মানার কারণে দেশটাকে মনে করা হতো এই দেশটা কোরআন কারীমের আয়াতগুলো মেনে ইসলামের মূল স্ট্রিমের মধ্যে আছে কিন্তু আজ সেই দেশের ভিতরে একটু তাকায় দেখেন সেই দেশের ভিতরে আজকে এমন অবস্থা অন্যায় আর অন্যায় যখন চলছে মিউজিক যখন চলছে অবাধে যখন গান বাজনা চলছে নিকাহে মিসিয়ারের মতো ফিতনা যখন ঢুকেছে নবীজি ঘুম থেকে একদিন উঠে বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য আবার বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য আবার বললেন ওয়াইলুন লিল আরব ধ্বংস আরবের জন্য আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো নবীজি আনহুলিকু ফিনা সালিহুন আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে এত নেককার এত দিনদার ব্যক্তিরা আছে আমরাও কি ধ্বংস হয়ে যাব নাকি নবীজি আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইযা কাসুরাল খাবাস খারাপ যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে অন্যায় যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তোমরাও ধ্বংস হয়ে যাবা আজ তাকায় দেখেন মুসলমান আরব দেশগুলোর ভিতরে অন্যায় বেড়ে যাচ্ছে যতই খেলা হোক খেলার বয়স হলো মাত্র কয় দিন কইতে পারেন কয় দিন কয় তারিখ থেকে আরে ২০ তারিখ থেকে ২০ তারিখ ২০ তারিখ আজকে কয় তারিখ